أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر.

যে রাসুল সাল্লাহ সাল্লাম করেন যে দিনগুলো মধ্যে সূর্য উদয় হয় এর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আর সালাতুল জুমার সম্পর্কে আল্লাহ তালকাত একটা সুরা নিদেশন করছেন সুরাতা নামে এই সুরায় জুমার মধ্যে জুমার ফরজীয় কথা উল্লেখ করা হয়েছে ইয়ানুদি আলী সালাত ইয়ে ফার্স্ট যখন জুমার দিন আজান দেওয়া হয় সালাতের দিকে আহ্বান করা হয় তোমরা আল্লাহ তাবার কালার জিকির দোয়া খোঁদ বা সালাতের দিকে তোমরা অগ্রসর হও আর জুমার সালাত ফরজ হচ্ছে দুই রাকাত আর জুমার ফরজ সালাতের আগে আমরা যখন মসজিদে যাব আমরা কত রাকাত পড়বো আমাকেও দেশীয় নিয়মে বলা হয় কাবলাল জুমা স্যার রেখাত কাবলাল জুমা নামে কোনো হাদিসে শব্দ নাই হাদিসে যেগুলো আছে সেটা আমাদের আমল করতে হবে তাই মাসজিদে যত দ্রুত যাওয়া যায় তত বেশি ফজলত জুমার দিন তাই মাসজিদে যখন আমরা যাব যে কোনো সময় যাব দুই রেখা সালাত না পড়ে বসবো না একটা হাদিসের মধ্যে আছে যখন কেউ মাসজিদে যাবে সে যেন অন্ততকে দুই রেখা সালাত না পড়ে না বসে অর্থাৎ দুই রেখা সালাত ফরি তারপরে বসবে জমা শুরু হয়ে গেলে তো জমাতে শরিক হয়ে যাবে আর জুমার দিনের বিষয়ে যে হাদিসটি আমাদের খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট সাইরাকাত পড়া এটা ঠিক না সাইরাকাতের হাদিস টার ওয়াইফ এবং সহিদিসিসের বিরোধী সহিদিসিসের মধ্যে বলা আছে হাদিসটি সালমান ফারসিলাদী আল্লাহ তালন থেকে কল قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم اشتد كرن ماني على يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم دهن او مس من طيب ثم راح فلم يفرق بين اثنين فصلى ما كتب له ثم راح فلم يفرق بين اثنين فصلى ما, فصل ما كتب له ثم اذا خرج الامام أن غفر له ما بينه ওবাইনাল জুমা আতিল এই হাদিসটি সহি বোখারির নশত দশ নম্বর হাদিস সালমান ফাঁসিলেন নবীশ হাসেল এসাদ করেন জুমার দিন যে ব্যক্তি ভালো করে গুসল করবে যতটুকু সম্ভব সে ফাগ পবিত্রতা অর্জন করবে পরবর্তীতে তেল লাগাবে অথবা সুগন্ধি কিছু শরীরের মধ্যে লাগাবে এর পরবর্তীতে জুমার উদ্দেশ্যে রওানা হবে ফালাম ইউ ফার্ক বাইনেস জুমার মাসিদে গিয়ে দুই মুসলিদের মাঝখানে সে কি করবে না তাদেরকে বিচ্ছিন্ন করবে না অর্থাৎ অনেকে দেখা যায় যে গাড় ফাঁক করে করে সামনে এগিয়ে যায় এইভাবে না বরং সে যেখানে স্থানভাবে ওইখানেই অবস্থান করবে মাসিদে যাবার পরে ফাঁসল্লা মা কুতি বালাহু মাসিদে যাবার ফর যা তার বাকি আছে সেটা সে পড়বে অর্থাৎ দুই দুই ডকাত করেই যা পড়া যায় দুই দুই রাখাত করে এই জন্য বললেন যে সালা তো লাইল না হারে মাসনা মাসনা যত দিনের নফল সালাত দুই দুই করে পড়া উত্তম পড়লেও সমস্যা নাই সাইড বলছে করে দুই দুই রেখাত করে ফড়ার আর এখানে ফাশল্লা মা কতিবালাহু রাসুদুলামের হাদিস থাকে দ্বারা প্রমাণিত হল জুমার আগে আপনি মাসজিদে যাবেন যা মনে সারমে তা পড়বেন এখানে মা কতিবালাহু বলা হয়েছে এখানে নির্দিষ্ট সাইড একাত বলা হয় নাই তাই আপনি চার একাত না আর দশ টাকা তো পড়েন সমস্যা নাই অন্ততপক্ষে দুই রেখাতের কমে যেন না হয় দুই রেখার সালাত অবশ্যই পড়ে তারপর বসা চাই যখন সে এই কাজগুলা করবে সুমা ইজা খরাজাল ইমাম আং সাতা যখন ইমাম সাহেব খুঁদবার উদ্দেশ্যে আসবে তখন ওই মুক্তাদি সালাত সালাদ বন্ধ করে দিবে সে চুপ করে খুঁতবা শুনবে ফজিলত হবে গফির আহ মা বাই নাহ বাইনাল জুম আতিল তাই এই কাজগুলো যদি করতে পারে ভালো করে গোসল করে তাড়াতাড়ি মাছ জিতে যায় এবং যাওয়ার আগে তেল বা সুগন্ধি মাখে দুই মসলির ঘাড় সিঁড়ির সামনে অগ্রসর না হয় আর যাওয়ার পরে যা মনে চায় নাত পরবর্তীতে ইমাম সাহেবের কথা শুনবে তাইলে তার গুণা আগামী গুণা অর্থাৎ দুই জুমার মাঝখানে গুণাগুলো আলাপাক তাকে ক্ষমা করবেন فاقولوا في الحديث فصلى ما كتب له يدل على مشروعيه النافله قبل صلاه الجمعه ايه حديث এর অংশ যে তার বাইকে যা আছে তা পড়বে এই হাদিস দ্বারা বোঝা যায় জুমার আগে দুই দুই রাকাত করে যা ফরা যায় এটা নির্দিষ্ট করা নাই তবে জুমার দুই রাকাত পড়লে পরে কত রাকাত পড়া হবে নির্দিষ্ট চাইর রাকাত এটারও হাদিস আছে নির্দিষ্ট দুই রাকাত এটারও হাদিস আছে

আষ্ট শত বিরাশি নম্বর সহি মুসলিমের নয় শত সহি মুসলিমের আষ্ট বিরাশি নম্বর হাদিস যেটা রাসুল সাল্লাম জুমার দিন সালা ফর শেষ করার পরে দুই রেখাত সুনদ ফুটতেন তার দলিল আর একটা হাদিস আবু রবিআ রাসুল্লাহ সাল্লাম কল ইজাসলকুম আল জুমাতি বাদ আরমান যে ব্যক্তি জুমার সালাত ফুটবে সেই জন্য তারপরে সালা তাদের করে এই হাদিসটি সহি মুসলিমের আষ্টশত একাশি নম্বর হাদিস এখন একাদিসে দুই দুই রেকা ছড়ার কথা বোঝা যায় আর একাদিসে চার একাত ছড়ার কথা বোঝা যায় অন্য হাদিসের মধ্যে আছে রাসূল সহ বাসাতে পড়লে ঘরে চলে গেলে তখন ফড়তেন দুই রেখাত আর মসজিদে পড়লে ফুটতেন চার ডাকাত তাই আমরাও যদি নাকি বাসাতে পড়ি দুই একাত পড়বো জুমার পরে আর যদি নাকি মসজিদে সূন্যত পড়ে তাহলে চার একাত পড়ব তাহলে এটা হচ্ছে জুমার দিনে প্রকৃত সূন্নত আমাদের দেশে বিভিন্ন ধরনের যে বাড়ানো হয় কাবলাল জুমা তাহিয়াতুল মজুদ তাহিয়াতুল ওজু তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মজুদ প্রত্যেক দিনের জন্য সুনদ শুধু জুমা দিনের জন্য সুনত না আর জুমার দিন আপনি মসজিদে আসলে দুই দুই রেখাত করে যা ফুটতে পারেন সেটা হলো আলাদা সুনত আর জুমার পরে আপনি যা ফারেন দুই রেখাত পড়েন বা চার রেখাত ফরেন ঘরে পড়লে চার রেখাত মাসিদিদে পড়লে ঘরে পড়লে দুই রেখাত মাসজিদ পড়লে চার রেখাত পড়বেন এটা হচ্ছে ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি আমল আশা করি ভিজিটা বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বরক